মাইলিশ রক্ষায় 22 দিন নদীতে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময় কার্ডধারী জেলেদের 25 কেজি করে চাল দেওয়া হলেও না পাওয়ার অভিযোগ প্রকৃত জেলেদের। অভিযোগ উঠছে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে জেলেদের কার্ড, ফলে সরকারি সহায়তার সুফল পাচ্ছে না প্রকৃত জেলেরা। যদিও জেলা মৎস্য অফিস বলছে নতুন জেলেদের তালিকা করে তাদের সহায়তা দেওয়া হবে। লক্ষ্মীপুর থেকে ডালিম কুমার দাস টিটুর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ নৌকা মেরামত করছেন, আবার কারো কারো ব্যস্ততা জাল সেলাইয়ের কাজে। মাইলিশ রক্ষায় মেঘনা নদীতে 22 দিনের নিষেধাজ্ঞা চলায় এমন কর্মযজ্ঞ চলছে লক্ষ্মীপুরের জেলে পাড়ায়। যদিও আমাদের দেয় চাল দেয়, তবে টেয়া সারা দেয় না। এক ল্যাম্বরে ধরে না, আমাকে তো চাল তিনবার দিব, এতে চারবার দিব, এতে দুইবার নিব, আমার দুইবার দিব দিব কয়া গোটা রাত দিন আমার মানে রোদের মধ্যে ঘাড়া করে রাখছে। নিষেধাজ্ঞার এই সময় কার্ডধারী জেলেদের 25 কেজি করে চাল দেয়া হলেও সহায়তা না পাওয়ার অভিযোগ প্রকৃত জেলেদের। অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের টাকা দিলে মিলছে খাদ্য সহায়তার কার্ড। সরকার থেকে যে চালগুলো আসে চেয়ারম্যান মেম্বারে দেয়, তাও টাকার বিনিময়ে, টাকা ছাড়া দেয় না। এই কাট করে কোনো তো আমার কোনো ফায়দা নাই আর লাভ নেই। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনায় অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ, আর নতুন জেলেদের তালিকা করে খাদ্য সহায়তার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। নিয়মিত টহলের বাইরেও আমরা একটা নৌকা আমরা রাখছি, যেটা রাত দিন 24 ঘন্টা চলবে। আমাদের এখানে নিয়মিত অভিযানের বাইরেও এটা চলবে, একেবারে ফুল টাইম। পাবলিকের সাথে আমি কথা বলছি বিভিন্ন ঘাটে, তারা বলছে স্যার আমাদের কোন নৌকা নামবে না। আমি বলে দিচ্ছি নামা মাত্র ব্যবস্থা লক্ষ্মীপুরে প্রায় 60,000 মৎস্যজীবী রয়েছে। নিষেধাজ্ঞার সুফল পেতে যাচাই বাছাই করে প্রকৃত জেলেদের সহায়তা দেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।